ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন কোথাও যাচ্ছি, তোমরা গেস করো কোথায় যাচ্ছি। আসলে আমি একটা মেলায় যাচ্ছি ঘুরতে, তো চলো আমি ওখানে কী কী দেখবো তোমাদের সাথে শেয়ার করবো, আমিও দেখবো তোমরাকেও দেখাবো। তো চলো বন্ধুরা আমার সাথে থাকো। তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো। আজকে মকর সংক্রান্তি, মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। আর এখন আমি চলে এসেছি মেলায়, দেখো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখে থাকো তোমরা সঙ্গে থাকো। চলো যাবো, এই যে মেলাটা দেখতে পাচ্ছো, এটা আসলে কৃষ্ণানন্দ স্বামীজির জন্মবার্ষিকী অনুসারে মকর সংক্রান্তির দিন উৎসব পালন করেন। তো আমরা সেখানে এসেছি, আর এখন মানে আমরা যে এখানে এসে শুনলাম যে নাকি আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর আগে উনি মানে কারুরবা বলে একটা জঙ্গলের ভেতরে, গুহার ভেতরে তপ করতেন। তো ওখানে নাকি বাঘের সাথে উনি মানে তপ করতেন একসাথে বসে, আর যেখানে জলপান করতেন না সেখানে মানে বাঘও ওনার সাথে থাকতেন আর জলপান করতেন। তো এটাই হচ্ছে ওনার মহত্ব। তো চলো আমি এখন যাই যেখানে ঠাকুরের মানে পুজো হচ্ছে সেই সেখানে এখন যাচ্ছি, চলো। পুজো চলছে, আমি কিছুক্ষণ ছিলাম ওখানে দেখে এখন বাইরে চলে যাচ্ছি। তো বাইরে আরও অনেক কিছুই দেখার জিনিস আছে, চলো তোমাদেরকে দেখাবো। তো ওখানে যাচ্ছি এখন, চলো। তো এগুলো হচ্ছে স্বামী কৃষ্ণানন্দ মহারাজের সমাধি, মানে সবগুলো নয়, সেই সময় অনেকেই মহারাজ ছিলেন তাদের সমাধিও করা আছে। তো এখন এখানে আমি এসেছি দেখার জন্য, আর চলো দেখো কত
মানে লোকে প্রণাম করছে, পুজো দিচ্ছে, তো আমিও যাব, চলো প্রণাম করব। তো সঙ্গে থাকো আর দেখে থাকো তোমরা। তো চলো বন্ধুরা। আর এটা হচ্ছে একটা মহারাজ, দেখো সবাইকে চকলেট দিচ্ছে, আমরাও নিলাম, প্রণাম করলাম। তো বন্ধুরা, আমাদের এখানের মেলা ঘোরা হয়ে গেছে, এখন যাবো আমরা খিচুড়ি খেতে। খিচুড়ি খাওয়া দাওয়া করে সামনে একটা আশ্রম আছে, সেখানে ঘুরতে যাবো। তো তোমাদের সাথে সবটা শেয়ার করছি, তো এটাও শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা। আর দেখতেই পারছো, ও এখন চোখে ড্রপ লাগালো, মানে দুপুর একটা বাজছে এখন, একটার সময় ওর ড্রপটা লাগার সময় হয়ে গেছিলো, তার জন্য ওকে এখন ড্রপটা লাগিয়ে দিলাম। আর এখন যাব আমরা খিচুড়ি খেতে। আমি একটু জায়গা পেয়েছি, এখন এখানে আমরা খাবার খাবো। তো প্রচন্ড ভিড় আছে, মানে আমরা প্রথম প্রথমেই বসে গেছি, তার জন্য একটু বেশি ভিড় যা আছে। তো এখন চলো খাবার খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। এখানে আমরা দাঁড়িয়ে আছি, মানে তোমার দাদা ভাই এখন খিচুড়ি খেতে গেছে, ওখান থেকে আসেনি, তো ওর জন্য অপেক্ষা করছি এখন। তো ওবেক আর আমি এখন একাই এখানে দাঁড়িয়ে আছি, দেখো কত ভিড় আছে। আর ভেতরে এতই ভিড় ছিল যে তোমাদের ওখানে কিছু দেখা যায়, কারণ আমরা খুবই ভিড় ছিল। আর এখনও তোমাদেরকে দেখাচ্ছি, এখানে সবাই খেয়ে খেয়ে হাত ধুতে আসছে। তো দেখো এখানে একটা নলকূপ আছে, এখানে হাত ধোয়ার জন্য আসছে তারা। হ্যাঁ বল, আছে দেখো এখানে, আর এদিকে দেখো কত ভিড়। এই যে দেখতে পাচ্ছ মেলাটাতে জুতো থেকে চণ্ডী পাঠ সব কিছু মোটামুটি পাওয়া যায়। তো চলো সব কিছু তোমাদেরকে দেখাই। তো মেলা দেখা হয়ে গেল, আর এখন যাব, চলো অভিককে একটু নাগরদোল্লাতে চাপাবো, মানে ওখানে ঘোড়া ঝোলনা আছে সেখানে একটু চাপাবো। তো ও খুবই কান্নাকাটি করছিল, তার জন্য ওকে এখন নিয়ে গিয়ে চলো চাপিয়ে, তারপরে আমরা যাব আশ্রমে। তো চলো বন্ধুরা। দাদা ভাই এখন চলে এসেছে, ও আর আমি এখন যাচ্ছি ওই আশ্রমের কাছে, চলো।
এখানে আশ্রমটা পৌঁছে গেছি, তো কিছু দূরে গিয়ে ওখানে আরেকটা আছে, তো ওখানে যাব। তো চলো, তোমার দাদা ভাই এগিয়ে গেল, আমি ওখান যাচ্ছি পিছে পিছে। চলো, এই যে দেখতে পাচ্ছ, এখানে স্বামীজি ধ্যানে মানে থাকতেন। তো স্বামীজির এটা কি জায়গাটা? চরগালি। চরগালি, চরগালি বলে জায়গাটার নাম। তো চলো, এখানে এদিকে দেখো, অভিক এখন কোথায় যাচ্ছে এদিকে যাওয়ার জন্য, মানে দুষ্টুমি করছিল, তো ওকে নিয়ে আসি আর তারপর যাব। চলো। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা বড় জঙ্গল, এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এইগুলো দেখতে পাচ্ছ, শাল গাছ, ওখানে আছে একটা ভেলা গাছ, আরও অনেক কিছু গাছ আছে জঙ্গলে। যে যে গাছ থাকে সেই গাছ অনেক কিছুই আছে এখানে, মানে আগেকার দিনে যে প্রকৃতি সেগুলো অনেকটা এখানে দেখে অনুভব করতে পারছি। তো চলো আরেক জায়গায় যাব এখন, তো ওখানে এখন গিয়ে দেখাচ্ছি তোমাকে। চলো। এই যে জায়গাটা এক সময় খুব ঘন জঙ্গল ছিল, এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, কিন্তু খুব শান্তির জায়গা। একবার যে আসবে এখান থেকে যেতে মানে মন চাইবে না, আমার তো খুবই ভালো লাগছে। আর চলো আশ্রমে গিয়ে এখন দেখাবো, আর প্রকৃতিকে দেখো কত সুন্দর লাগছে। এইখানে থাকতো ভাব, তখনকার দিনে ভাব, আশ্রম পৌঁছে গেছি। তো এখানে কৃষ্ণানন্দ মহারাজ এখানে সাধনা করে আর শয়নে থাকতেন, মানে রাতে এখানে বিশ্রাম নিতেন। তো চলো রুমটা গিয়ে দেখাই। এটা হচ্ছে ঠাকুরের রুম। দেখো এখন 2:20 বেজে গেছে, এখন আমরা বাড়ি যাইনি। তো এখানে এখন ঠাকুরের দর্শন করে তারপরে আমরা বাড়ি যাব। আমি কৃষ্ণানন্দ মহারাজের নাম বলে ফেলেছিলাম, এটা হচ্ছে আচার্য শঙ্কর মহারাজ, ওর এটা বিশ্রাম স্থান। আর এখানে এখানে আসার পর মনটা এতটাই শান্তি লাগছে যে তোমাদেরকে কী বলে বোঝাবো। মানে ঠাকুরের স্থান মানে কি মন শান্তি হয়ে যায় জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগছে। মন চাইছে না যে বাড়ি ফিরে যাই বলে, মনে হচ্ছে যে এখানেই থেকে যাই। তোমাদের দাদা ভাই দুজনে বসে আছে বাইরে, আর আমি এখন ভিতরে এসেছি, ওরা ভিতরে এলো না, আমি একা এসেছি। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। তো এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, তো টাটা, গুড।